সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাইকে আবারও অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। তো গত লেকচারে আমি নবম শ্রেণীর এই সাধারণ গণিতের প্রথম অধ্যায়ের বাস্তব সংখ্যার এই অধ্যায়ের অনুশীলনীর 11 নম্বর প্রশ্ন পর্যন্ত সমাধান করেছিলাম। তোমরা যদি আগের ভিডিওগুলো দেখতে চাও তাহলে আমি ভিডিও ডিসক্রিপশনে সেই লিঙ্কগুলো দিয়েছি, তোমরা সেখান থেকে চাইলে দেখে আসতে পারো। তার আগে একটি কথা বলে নিই, তুমি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা ঘন্টার আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশান অন করে রাখো, যাতে নতুন ভিডিও টিউটোরিয়াল আপলোড দেওয়া মাত্র তুমি নোটিফিকেশান পেয়ে যাও। তো আজকে আমরা শুরু করব 12 নম্বর প্রশ্নের সমাধান। তো 12 নম্বর প্রশ্নে কি বলা আছে, আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। তো আবৃত দশমিক ভগ্নাংশ মানে কোনগুলো, এরকম অসীম দশমিক ভগ্নাংশগুলোকে যেগুলোকে আমরা একটা পণপণিক ফুল স্টপ দিয়ে, যার রিপিট হচ্ছিল তাকে আমরা ফুল স্টপ দিয়ে প্রকাশ করতে পারছিলাম। যেমন এই যে এরকম ছিল, আমি প্রথম লেকচারে দেখিয়েছিলাম 1/3কে ভাগ করছিলাম, তখন কি আসে, আমরা পয়েন্ট নিয়েছিলাম, পয়েন্ট নিয়ে এখানে 3/3কে 9, দেখো আবার বারবার কিন্তু ভাগফলটা আমার, সরি, বারবার কিন্তু ভাগফলটা আমাদের এখানে একই আসে। হ্যাঁ, বারবার অবশিষ্ট একই আছে, বারবার আর কি এই 3-এর রিপিট হচ্ছে। তাহলে আমরা এইটে এইটা আমি বলে সেই সময় করে দিয়েছিলাম, 3-3 এরকম চলতেই থাকবে, তখন যার রিপিট হবে তার মাথার উপর এরকম ফুল স্টপ দিয়ে রেখে দেব। তাহলে এই যে যার রিপিট হচ্ছে, অর্থাৎ এটা একটি অসীম দশমিক ভগ্নাংশের ভাগফলটা কখনোই মিলবে না, ভাগ সারা জীবন করতে থাকলে এরকম 3-3-3-3 চলতেই থাকবে আর কি। তো যার রিপিট হবে, যার রিপিট হবে এই অসীম দশমিক ভগ্নাংশের, দশমিকের পর যে ডিজিটের রিপিট হবে সেই ডিজিটটা, বা একাধিক ডিজিটও থাকতে পারে, একাধিক অঙ্ক থাকতে পারে, যার যার রিপিট হবে তাকে যদি আমরা এরকম একটি আবরণ আবৃত্তের মাধ্যমে এখানে আমরা প্রকাশ করতে পারি, তার মাথার উপর দিয়ে যার রিপিট হচ্ছে তাকে আমরা ফুল স্টপ দিয়ে প্রকাশ করতে পারি, সেই দশমিক ভগ্নাংশটাকেই বলবো আমরা আবৃত দশমিক ভগ্নাংশ। তো আমরা এই সাধারণ ভগ্নাংশ থেকে আমরা ওই রকম পণপণিক অর্থাৎ আবৃত দশমিক ভগ্নাংশে রূপান্তর করব। তো আমরা প্রথমটা করি, ক নাম্বারের সমাধানটা করি, দেখো তাহলে 1/6 আছে, তো এই 6কে আমরা 6 দিয়ে কী করবো, 1কে ভাগ করব, তাহলে ভাগ যায় না, আমাদেরকে একটা পয়েন্ট দিয়ে শূন্য নিতে হয়। তাহলে 6কে 6 একবার, তাহলে এখান থেকে অবশিষ্ট হলো কত, 4, তো আমাদের পয়েন্ট দেওয়া আছে, তাহলে আমরা আবার একটি শূন্য পাবো, 6/6 36, তাহলে আবারও অবশিষ্ট হচ্ছে 4, তাহলে আবারও আমাদের পয়েন্ট দেওয়া আছে, আমরা একটি শূন্য পাবো, তাহলে 6/6 36। এই যে দেখো বারবার কিন্তু অবশিষ্ট একই আসছে, বারবার কিন্তু অবশিষ্ট 4 আসছে, এবং এইটা এই 6-এর কিন্তু রিপিট হয়ে যাচ্ছে। তার মানে এখন যতবার আমরা ভাগ করতে থাকবো এই 6/6/6 করে আসতেই থাকবে। তাহলে আমরা লিখতে পারি কি, অতএব 1/6 = 0.166…… তাহলে আপ টু চলে গেছে। তার মানে কি, এইটাকে আমরা কার রিপিট হচ্ছে তাকে আমরা ফুল স্টপ দেব, 1/6, এই যে দেখো 6-এর রিপিট হয়েছে, তা আমরা 6-এর মাথার উপর এরকম পণপণিক চিহ্ন বা ফুল স্টপ চিহ্ন দিয়ে দেব। তাহলে কি হচ্ছে, এইটাই 1/6-এর আবৃত দশমিক ভগ্নাংশ হলো 0.166-এর উপর পণপণিক বিন্দু। তো এইভাবে কিন্তু আমরা এগুলো সব প্রশ্নের একইভাবে আমরা কিন্তু এগুলো সমাধান করতে পারবো। তো আমি আরেকটি করে দিই, যেমন এরকম থাকলে আমরা কি করব, এটা আমাদের গ নাম্বার, তো গ নাম্বারটা আমরা কীভাবে করব, 3 পূর্ণ এরকম আছে, তো এইটাকে আমরা কি করব, আগে গুণ করে দিই, 3 ×27 = 29, তো 9 দিয়ে আমরা যখন 29কে ভাগ করব তাহলে কি পাচ্ছি আমরা, তো এখানে 9 দিয়ে আমরা ভাগ করলে 9 × 3 = 27, তাহলে এখান থেকে 2 অবশিষ্ট হচ্ছে, এখন আমরা দশমিক দেব, দশমিক দিলে পর আমরা একটি শূন্য পাচ্ছি, তাহলে 9 × 2 = 18, তাহলে আবারও আসছে 2, আমাদের দশমিক দেওয়া আছে, তাহলে আবারও আমরা শূন্য পাবো, তাহলে 9 × 2 = 18, দেখো বারবার কিন্তু অবশিষ্ট একই আসছে এবং এটার রিপিট হয়ে গেছে, তার মানে এটা এখন যতবার আমরা ভাগ করতে থাকবো 2 2 2 করে ভাগফলটা এগিয়ে যাবে। তাহলে অতএব আমরা লিখতে পারি এইটার সমান সমান, অর্থাৎ 3 পূর্ণ 2/9 = আমরা কত লিখতে পাচ্ছি, যে 3.22 আপ টু, তাহলে এইটার সমান সমান লিখতে পারবো, 3 কার উপর পণপণিক দেবো, 2-এর উপর, যার রিপিট হবে, যার রিপিটেশান হয়েছে, 2-এর রিপিটেশান হয়েছে, তাই 2-এর মাথার উপর আমরা ফুল স্টপ দিয়ে দিলাম। তো এটা আমাদের অ্যান্সার। তো বাকি প্রশ্নগুলো তোমরা একইভাবে করবে। এবারে
13 নম্বর প্রশ্নে বলা আছে যে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো, অর্থাৎ আবৃত দশমিক ভগ্নাংশ দেওয়া আছে, আমাদের সেখান থেকে করতে হবে সাধারণ দশমিক ভগ্নাংশে প্রকাশ। তো এইগুলো আমরা কিভাবে করব, আমাদের ক নম্বরে কি দেওয়া আছে 0.2, তো এইটা থেকে আমরা যখন ঘুরিয়ে সাধারণ দশমিক ভগ্নাংশ করব তখন মনে রাখবা এই মাথার উপর পণকনিক উঠে যাবে এবং নিচে এই পণকনিক সহকারে এই দশমিকটা উঠে যাবে, তার জন্য একটা নয় পাবো, ঠিক আছে? একটা করে ডিজিটের পণকনিক উঠে যাবে, দশমিকটা উঠে যাবে, তার জন্য আমরা নয় পাবো। তো এটা আমরা তুলে দিলাম, তাহলে এইটাই হলো এর পণকনিক থেকে অর্থাৎ আবৃত দশমিক থেকে সাধারণ দশমিকে রূপান্তর। তারপরে খ নাম্বার আমরা কয়েকটি করি, দেখো তাহলে আমরা বুঝে নেব। 0.35 দুইটার উপর পণপণিক, আচ্ছা এই দুইটার উপর পণপণিক মানে কি এরকম, কিন্তু 3 5 3 5 3 5 এভাবে কিন্তু এটা রিপিট হবে আর কি, যখন দুইটার উপর পণপণিক তখন কিন্তু ওই দুইটাই রিপিট হবে। হ্যাঁ, আবার যদি এরকম থাকে ওই যে ওইটার ক্ষেত্রে ও নাম্বারে দেখো একটা 6.2309, এই দুইটার উপর পণপণিক মানে 3-এর উপর পণপণিক আর 9-এর উপর পণপণিক, এখানে মনে হচ্ছে যেন 0-এর উপর নাই, কিন্তু আসলে এই এইটা এই দুই সীমার উপর থাকা মানে এই ভিতরেরটার উপরও আছে। তো যখন এইটাকে আমরা আর কি ই করব আর কি অসীম দশমিক ভগ্নাংশে প্রকাশ করব, তখন কীরকম আসে 2309 কার রিপিট হবে, এই যে 309, তারপর আবারও লিখবো আমরা 309 309, এরকম হবে আর কি। হ্যাঁ, এখন আমরা ওইটার সাধারণ দশমিক ভগ্নাংশে রূপান্তর করব 3 5-এর উপর পণপণিক। তাহলে এইটার ক্ষেত্রে নিয়মটা হলো একটা পণপণিক উঠে যাবে, দেখো এইটার পণপণিক আমি এখানে লিখছি 3 5, এই দশমিক তো উঠে যাবে আর এই যে পণপণিক এইটা পণপণিক উঠে যাবে, এই 5-এর জন্য এই পারে নয়, এই 3-এর জন্য এই পারে নয়। আমি যদিও এইটাতে পার্থক্য হচ্ছে না আর কি, তারপরও এটা আমি দেখিয়ে দিচ্ছি যে আসলে এই 5-এর জন্য এই পার্শ্বটার জন্য এই পার্শ্বে 9 আসে, যদি এটার উপর না থাকতো তাহলে কিন্তু যার উপর নাই সেটার জন্য আমরা 0 ব্যবহার করতাম। তো এই 5-এর জন্য এই দিকে 9, এই 3-এর জন্য এই দিকে 9, তাহলে আমরা পাচ্ছি কি 3 5 = 9 9। তো এইটা হলো সাধারণ দশমিক ভগ্নাংশ এই ভগ্নাংশটার, যদি এখন কাটাকাটি যায় আর কি তো কাটবে না, এরকমই আর কি। তো ওই রকম একটা আমাদের গ নাম্বারটার সমাধান আমরা কিভাবে করব, 0.13-এর উপর পণপণিক, তখন কি হয় এই 13 লিখব, লেখার পর এটার নিয়ম হচ্ছে দেখো যার উপর পণপণিকটা নাই, এই যেটা হচ্ছে অনাবৃত পাঠ, অনাবৃত অংশ, আর এটা হলো আবৃত অংশ, তো অনাবৃত অংশটা সেখান থেকে বিয়োগ দিব আমরা শুধুমাত্র, এটা কিন্তু দশমিক ডিজিটের দশমিক বিন্দুর ডান দিকের ডিজিটগুলো নিয়ে কাজ করব, বামে কি আছে সেটা আমরা দেখব না, বামে যা আছে সেরকমই থাকবে। তো এই যে বামে দশমিক বিন্দুর ডান দিকে একটা ডিজিটের উপর নাই, যার উপর নাই সেটা আমরা বিয়োগ দিয়ে দেবো। এবার এই যে 3-এর উপর পণপণিক ছিল তার জন্য এই দিকে 9, আর যার জন্য নাই সেটার জন্য 0, এই যে এটার জন্য এই বামে 9, অর্থাৎ ডান দিকের তার জন্য বাম দিকে 9, এবং যার এইটার জন্য এদিকে আমাদের এখানে যদি পণপণিক থাকতো তাহলে কিন্তু এখানে 9 আসতো, তো পণপণিক নাই, যার জন্য নাই সেটার জন্য আসে আমাদের 0, তাই এখানে আমাদের কিন্তু 90 আসলো। তাহলে এটা আমরা যদি বিয়োগ করি তাহলে কি হয় 12, আর এখানে 90, তো আমরা কাটি 3 দিয়ে কাটলে 3 4 12 3 15 3 30 90, আবারও কাটা যায় 2 15, তাহলে কি হয় 2 15, এটা আমাদের অ্যান্সার, অর্থাৎ এটা সাধারণ দশমিক ভগ্নাংশে প্রকাশ হলো। তো দেখো আমরা ঘ নাম্বারটা কিভাবে করব, ঘ নাম্বারটা আছে কি 3.78-এর উপর পণপণিক, তো এটা মানে আমরা সবটার কিন্তু করব না, এই 3 তো পূর্ণ আকারে আছে, এটা পূর্ণ আকারেই থাকবে, এটা আমরা ওর সাথে মিলাইব না, তো 3 পূর্ণ আর এটা 7 8, মাইনাস হচ্ছে যার উপর নাই সেটা বিয়োগ, আর এই 8-এর জন্য এই 8-এর জন্য বামে 9, আর এটার উপর 9, অর্থাৎ দশমিক বিন্দু ডান দিকেরগুলো নিয়ে আমরা সবসময় কাজ করবো, আমাদের এইটুকুর জন্য কাজ, এই 3 যা আছে সেভাবেই থাকবে, এটা পূর্ণ পাঠ। তো এইটার
কি 8 এর জন্য, অর্থাৎ 8 এর জন্য বামে নয় আর 7 এর উপর নাই, এই 7 এর উপর না থাকার জন্য কি 7 এর উপর, 7 এর উপর নাই মানে পনপনিক নাই মানে ওটা অনাবৃত মানে হলো তার জন্য 0, যে কয়টা অনাবৃত থাকবে সেই কয়টা 0। আমরা কিন্তু এই 3 এর জন্য নিব না, 3টা আমরা কোনো কাজই করি না, ওটাতে আমরা হাত দেব না। তো এইটা এবার আমরা ক্যালকুলেশন করি, তাহলে 71/90 এটাই আনসার। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই পাঠটি এখানেই সমাপ্ত করছি, পরবর্তী পাঠে এই অধ্যায়ের বাকি প্রশ্নগুলো সমাধান করে দেব। সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।